স্টুডেন্টস আজ আমি আলোচনা করব ক্লাস টুর বাংলা ব্যাকরণ বই থেকে পদ পরিচয় পদ বিভক্তি এবং পদের যে বিভিন্ন রকম ভাগ রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করব ওকে আমরা এর আগের দিন পদের বিভিন্ন ভাগ সম্পর্কে পড়েছি কি কি ভাগ দেখেছি বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া সংযোজক আবেগসূচক আলঙ্কারিক আজ এবার প্রত্যেকটি ভাগের আরও যে ভাগ রয়েছে সেইগুলি দেখব আজ দেখব বিশেষ্য পদ বিশেষ পদের ছয়টি ভাগ রয়েছে নামবাচক বা ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য যেটি নামবাচক সেটি ব্যক্তিবাচক সেটি সংজ্ঞাবাচক বস্তুবাচক বিশেষ্য জাতিবাচক বিশেষ্য সমষ্টিবাচক বিশেষ্য গুণবাচক বিশেষ ক্রিয়াবাচক বিশেষ তাহলে কী কী দেখলাম নামবাচক ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বস্তুবাচক বস্তুবাচক জাতিবাচক সমষ্টিবাচক, বাচক গুণবাচক ক্রিয়াবাচক এবার এই প্রত্যেকটি সম্পর্কে আজ আলোচনা করব প্রথমে দেখি নামবাচক ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য নামবাচক বিশেষ্য কী যে বিশেষ্য পদে কোনো ব্যক্তি স্থান পর্বত নদী মাস ইত্যাদির নাম বোঝায় কোনো কিছুর নাম বোঝালে তাকে বলা হয় নামবাচক ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ যেমন রবীন্দ্রনাথ নজরুল হিমালয় গঙ্গা ইত্যাদি বস্তুবাচক কি যে বিশেষ্য পদে কোনো বস্তু বা জিনিসের নাম বোঝায় তাকেই বলা হয় বস্তুবাচক বস্তু অর্থাৎ নন লিভিং থিংস যেগুলোর কোনো প্রাণ নেই যেমন চাল লোহা চিনি গম কেরোসিন ইত্যাদি তাহলে নামবাচক হলো কোনো কিছুর নাম বোঝালে বস্তুবাচক কোনো বস্তু নেক্সট আসছে জাতিবাচক জাতিবাচক কি যে বিশেষ্য পদে পশু পাখি মানুষ ইত্যাদি সমগ্র জাতিকে বোঝায় অর্থাৎ দেখো আমি যদি তোমাদের কারো একজনের নাম বলি তাহলে তোমাদের পার্টিকুলার একজনকে বোঝাবে কিন্তু আমি যদি বলি মানুষ তাহলে কিন্তু তোমাদের সবাইকে বোঝাবে এবং আমি এবং আরও যারা মানুষ আছে সমস্ত মানুষ জাতিকে বোঝাবে তাহলে এই জাতিকে যেটা বোঝায় সেটি হলো জাতিবাচক বিশেষ্য যেমন ধরো তুমি বাড়িতে একটি কুকুর পুষেছ তার নাম দিয়েছো টমি অর্থাৎ তুমি যখন টমি বলছো তখন কিন্তু তোমার বাড়ির পার্টিকুলার তোমার বাড়িতে পোষা কুকুরটিকেই বোঝাচ্ছে কিন্তু যখন তুমি কুকুর বলছো সমস্ত কুকুরকে বোঝাচ্ছে এই কুকুর এটি হলো একটি জাতি তাহলে যে বিশেষ পদে পশু পাখি মানুষ প্রভৃতি সমগ্র জাতিকে বোঝায় তাকেই বলা হয় জাতিবাচক বিশেষ নেক্সট সমষ্টিবাচক সমষ্টি অর্থাৎ কি সমস্ত কিছুর যোগফল অর্থাৎ যে বিশেষ পদে কোনো ব্যক্তি বস্তু সমষ্টি বোঝায় অর্থাৎ এক জায়গায় অনেকগুলো থাকবে যেমন ধরো সভা একটি মানুষ নিয়ে নিশ্চয়ই সভা হয় না অনেক মানুষ নিয়ে সভা হয় সমিতি অনেক মানুষ নিয়ে হয় বাহিনী একটা মানুষ নিয়ে হয় না অনেক মানুষ নিয়ে হয় এগুলি হলো সমষ্টিবাচক বিশেষ্য তোমরা প্রতিটির নামের মধ্যে কিন্তু ডেফিনেশনটি পেয়ে যাবে গুণবাচক বিশেষ্য কি যে বিশেষ্য পদে কোনো গুণ বোঝায় অর্থাৎ গুণ দোষ অবস্থা ইত্যাদি বোঝায় যেমন দয়া মায়া মমতা এগুলি হল গুণবাচক বিশেষ্য নেক্সট ক্রিয়াবাচক বিশেষ্য কি যে বিশেষ্য পদে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায় তাকেই বলা হয় ক্রিয়াবাচক বিশেষ্য যেমন লেখা পড়া হাসা কাঁদা এগুলি কিন্তু কাজ করা বোঝাচ্ছে একেই বলা হয় ক্রিয়াবাচক বিশেষ তাহলে আমরা বিশেষ পদ কি কি দেখলাম নামবাচক বস্তুবাচক জাতিবাচক সমষ্টিবাচক গুণবাচক এবং ক্রিয়াবাচক এরপর আসছি বিশেষণ পদ বিশেষণ পদটিকেও তিন ভাগে ভাগ করা যায় বিশেষের বিশেষণ বিশেষণের বিশেষণ ক্রিয়া বিশেষণ বিশেষণ পদ আমরা কী জানি কোনো বিশেষ্য সর্বনাম বা ক্রিয়ার দোষ গুণ অবস্থা এগুলি বোঝায় বিশেষণ পদকে তিনটি ভাগে ভাগ করা যায় প্রথমেই আসছি বিশেষের বিশেষণ যে বিশেষ পদে বিশেষণ পদে বিশেষের গুণ বা অবস্থা বোঝায় অর্থাৎ বিশেষ পদের গুণ বা অবস্থা বোঝাচ্ছে তাকেই বলা হচ্ছে বিশেষ্যের বিশেষণ যেমন ধরো বলছি লাল ফুল ফুলটা কি বিশেষ্য পদ লাল কেমন ফুল লাল ফুল এটি হলো বিশেষ্যের বিশেষণ নেক্সট বিশেষণের বিশেষণ যে বিশেষণ পদে বিশেষণের মাত্রা বোঝায় যেমন ধরো বলছি ছেলেটি রাগি রাগিটা কি বিশেষণ কিন্তু কেমন রাগী যদি বলি ছেলেটি ভয়ঙ্কর রাগী তাহলে সেটি হলো ভয়ঙ্কর এটি হলো বিশেষণের বিশেষণ নেক্সট ক্রিয়া বিশেষণ বিশেষণ পদ দ্বারা ক্রিয়াপদ ক্রিয়াপদের যদি কোনো অবস্থা বোঝায় যেমন ছেলেটি দ্রুত হাঁটছে কেমন হাঁটছে দ্রুত অর্থাৎ খুব জোরে জোরে হাঁটছে এটিকেই বলা হচ্ছে ক্রিয়া বিশেষণ তাহলে বিশেষণ পদ কয় প্রকার তিন প্রকার বিশেষের বিশেষণ বিশেষণের বিশেষণ ক্রিয়া বিশেষণ তাহলে তোমরা বাড়িতে বিশেষ এবং বিশেষণ এই দুটির ভাগগুলি ভালোভাবে পড়বে নেক্সট দিন এই দুটির কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমি আলোচনা করব ওকে স্টুডেন্টস থ্যাংক ইউ